আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যারা চট্টগ্রামে বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই তৈরি হয় পাহাড় ধসের শঙ্কা, শুরু হয় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের অন্যত্র সরানোর কাজ। কিন্তু দুর্যোগ শেষ হলেই সবকিছু আবারও স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতেই ফের শুরু হয় অবৈধ বসবাস। অভিযোগ রয়েছে সরকারি বেসরকারি মালিকানাধীন পাহাড়গুলোতে অবৈধভাবে দেয়া হয় বিদ্যুৎ ও পানির সংযোগ। পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রতিটি সভায় সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দেন, কিন্তু কার্যত তা বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নগরের সরকারি বিভিন্ন সংস্থা, বিভাগের মালিকানাধীন 16টি এবং ব্যক্তি মালিকানাধীন 10টি সহ মোট 26টি পাহাড় পরিণত হয়েছে মরণ ফাঁদে। তবে এসব ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অভিযোগ, স্থায়ী সমাধানে প্রশাসন নেয়নি কোনো ব্যবস্থা। পাহাড় পর্বতে যেহেতু আসি, বৃষ্টিতে একটু আশঙ্কা থাকে, তারপর আমাদের এদিকে মোটামুটি এই ধরনের আশঙ্কাটা কম, অপর সাইডে বৃষ্টিতে পাহাড়ে মোটামুটি একটু ভাঙার সম্ভাবনা থাকে, এই মোটামুটি আতঙ্ক একটা কাজ করে ভিতরে। এখানে সরকারের উচ্চ পর্যায় ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তাদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া যাচ্ছে না, বলেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এইসব কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারছি সবসময়ের মতোই, কিন্তু আমরা মনে করি যে এটা একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা মনে করি যে এটা শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষের থেকে একটা ব্যবস্থা এখানে গ্রহণ করা উচিত। নগরীর লালখান বাজার এলাকার বাটালি হিলে বায়োজিৎ থানার মাঝির ঘোনা, কুসুমবাগ এলাকা, ফিরোজশাহ কলোনি, আমিন কলোনি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে নিম্ন আয়ের 6,500 পরিবার। ও পাহাড়ের নিচে নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য